শঙ্কর স্যারের কাছ থেকে ইতিহাস শুনতে শুনতে না একটা অদ্ভুত আগ্রহ তৈরি হচ্ছে। আমাদের তো দেখলাম যে পিজি হাসপাতাল, যেটা প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল, সেটা তৈরি হয়েছিল 1768 মানে 1768 সালে। 1757 পলাশির যুদ্ধ হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যা পেয়ে গেছে। এবারে 1768 সালে প্রথম বড় হাসপাতাল, পিজি হাসপাতাল, প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল তৈরি হলো কলকাতার বুকে। ভারতের প্রথম ইংরাজি চিকিৎসা ব্যবস্থা শুরু হলো কলকাতার বুকে 1768 সালে বড় করে। যদিও 1707 সালে ভাবুন, 1690 যোগ চার্নক প্রথম এসেছিল, 1707 সালে প্রথম শুরু হয়েছিল চিকিৎসা, ইংরেজি চিকিৎসা, এবং 1768 সালে প্রথম তৈরি হলো পিজি হাসপাতাল। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, পিজি হাসপাতালে কিন্তু ভারতীয়রা কোনো চিকিৎসা পেত না, এটা কিন্তু শুধুমাত্র ইংরেজদের চিকিৎসার জায়গা, ভারতীয়দের কিন্তু চিকিৎসার জন্য কিচ্ছু ছিল না। আসুন এবার আমরা দেখে নিই যে এই 1768 থেকে 1794 এই দীর্ঘ সময় লাগলো, কেন লাগলো আমাদের জন্য, মানে নেটিভ ইন্ডিয়ানদের জন্য একটা হাসপাতাল তৈরি করতে। কার কাছ থেকে শুনবো? আমাদের সেই বিখ্যাত ডাক্তার বাবু, ঐতিহাসিক ডাক্তার বাবু শঙ্কর কুমার নাথ মহাশয়ের কাছ থেকে। চলুন যাওয়া যাক স্যারের কাছ থেকে। স্যার শুধু মেডিকেল কলেজের স্টুডেন্টই নন, তিনি মেডিকেল কলেজের এক কথায় বলা যায় একজন প্রামাণ্য ঐতিহাসিক। 1768 ওইখানে হাসপাতাল তৈরি হলো, ওটার নাম হচ্ছে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল, আজকে পিজি হাসপাতাল। শুধুমাত্র ইউরোপিয়ানদের জন্য, মানে আমাদের লোকজন, আমাদের লোকজন মরে মরুক কোন চিকিৎসা পাবে না, কেন কোন হাসপাতাল নেই, কোন ডাক্তার নেই। এই বিষয়ে একটা জিজ্ঞেস করি স্যার, অ্যাকচুয়ালি ওই সময় আমাদের লোকজন কি চিকিৎসা করতো, আমাদের কি চিকিৎসা চলতো? ওই ওঝা, ঝাড়ফুঁক, ওই আয়ুর্বেদ, ওই যা আসে এইগুলো দিয়ে চলতো, যে গাছের জড়ি বুটি, হ্যাঁ, যতটা বেশিরভাগই মারা যেত, যতটা হতো হতো আর কি, ওই এক্সপিরিয়েন্স ও গ্যাদার করে করে ওরা এসব চিকিৎসা করতো। কিন্তু আসলে আধুনিক চিকিৎসা পেত না, মানে ইংরাজি চিকিৎসার কোনো একেবারে ছিল না, ওরা করতো না, মানে মধ্যযুগীয় চিকিৎসা যেরকম ছিল সেরকমই ছিল নিশ্চিত। এবারে যেটা হলো সেটা তখন, কিন্তু সব সাহেবই তো খারাপ না, তাদের মধ্যে কোনো কোনো সাহেব একটু ভালো আছে, তারা মনে হলো না এদেশের লোকগুলোকে তো বাঁচানো দরকার, এদেশের লোকগুলোকে না বাঁচালে আমরা এদেরকে কাজে লাগাবো কি, আমাদের এদেরকে ভালো রাখতে হবে, আমাদের বাথরুম পরিষ্কার করবো, ওরাই তো করবো, আমরা তো করবো। এই জন্য তখন একজন ছিলেন আওয়েন সাহেব, আওয়েন উনি বললেন যে এদের জন্য একটা হাসপাতাল করো, বলে ই নেটিভদের, মানে নেটিভ মানে আমাদের অধিবাসীদের জন্য একটা হাসপাতাল তৈরি করা হলো, এটা পুরো নেটিভদের জন্য, সেটা হলো চিৎপুরে। আচ্ছা, চিৎপুরে হলো ছোট হাসপাতাল, চিৎপুরে হলো, এই হাসপাতালের নাম হলো নেটিভ হসপিটাল। তাহলে এটা হলো, সেটা হলো জেনারেল হসপিটাল, ওটা হলো নেটিভ হসপিটাল, সেটা হলো 1794 মানে 68 হলো এটা, 94 হলো ওটা, আমাদের জন্য হলো 94। এবার সে এবার চলতে লাগলো, চলতে এবারে নেটিভ হাসপাতাল, তার সাহেবরাই চিকিৎসা করতো, কারণ আমাদের অর্থ পরিষেবা ওরাই দিত, সব ওরা করতো। দেখতে থাকুন আমাদের চ্যানেল, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিতে থাকবেন। নমস্কার।